ধুম পাল পাল সোনা বড়ার কয় ধুম পাল পাল আমি আদর করে শাপি মানুষের মুরগি দিয়ে ডাকিয়ে রাখে না, পলো দিয়ে বাচ্চা সহকারে ওগুলো সব ছেড়ে দেবো। হ্যালো গাইস, আমরা মুরগি ধরছি ওই সব বলতে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসছি একটি মজার ভিডিও, সালাফির দুষ্টু মিষ্টি ভিডিও। সে খুবই খুবই খুশি তিতি মুরগি পেয়ে, সে মুরগির খুবই আদর করতেছে, বাইরেও ধরতে দিতেছে না, খুবই আদর করতেছে, যত্ন করতেছে, মুরগি তার খুবই পছন্দের। তিতিরে কি খাওয়ানো যায়, ভাত চাল শশা সবই ট্রাই করতেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, বাবুদের মজার মজার মুহূর্তগুলো এনজয় করতে থাকুন। কি ধরতেছো তুমি? নামছে, ওঠো 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 সাপি, এই যে বসো বসো বসো, মুরগি কাইটটা দিব এটা বলতেছে, বুঝছো? এখন না বাবা, পরে। তুমি দিবা না, বাসায় নিয়ে যাবা? এই জামুর দিকে আসো। হ্যালো গাইস, তিতি দেখবা, তিতি তিতি, হ্যাঁ তিতি তিতি, তুমি রান্ধো তিতি খাইবো না, আসো আসো তিতিরে শশা খাওয়াইবা, তিতিরে ভাত দিতে হইব, ভাত খাইস তিতি। এই নাও সালাদি খাইবি। লাইট জ্বালো তো, লাইট তো জ্বালানো আছে না, ঘুমে দিতে না মুরগিরে খাওয়া, আবার নিজে খাই না না বাবা, মুরগিরে দিও না। হ্যালো হো, ছাড়ে না তো, দেখো না থাকে, এটা তো মুসা মুসি করতেছি, এখন জন্মে তুমি দিব না তো, এখন আস্তে ধীরে দিতে হইব, ডিম পাইলা দিব, ডিম পাইলা তুমি জানো রশি বাইন্দা খুল্লা দিব,
দেশের বাড়িতে গেলে তার দুই ভাইয়ের দুষ্টামি নন স্টপ সারাদিনই চলতে থাকে। মুরগির সাথে খেলাধুলা করার পর এখন তারা ধান মারাই করার চেষ্টা করবে। ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। এই যে লাঠি দিয়ে পিটিয়ে ধান বের করবে দুই ভাই সালা প্লাস ইনসাফো। এই যে গ্রামের ছেলেরা লাঠি দিয়ে পিটায় পিটায় ধান নিতেছে, ওরাও সাথে সাথে সেই কাজে জয়েন দিছে। দুই ভাইয়ের দুষ্টামির আর শেষ নাই, না দেখলে বোঝা যায় না তারা কত পরিমাণে দুষ্টামি করতে থাকে সারা দিনই। আসলে গ্রামের এই পরিবেশগুলোই খুবই ভালো লাগে, সিজনাল সব কিছু দেখা যায় টাইম টু টাইম গেলে। এই যে এখন ধান উঠানো হয়ে গেছে, আলুর সিজন, আলু লাগানো হইতেছে খেতে, আলু প্লাস পেঁয়াজ। সেই ভিডিও আপনাদের সাথে অন্যদিন অন্য ভিডিওতে শেয়ার করব। গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই এখনও প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গ্রামীণ পরিবেশ তুলে ধরার চেষ্টা করব। এই যে ইনসাফ অলরেডি চলে আসছে ধান নেওয়ার জন্য। কি পিটাইতেছো ইনসাফ তুমি? ওটা তো উড়াবো ইনসাফ সালাফি তো অনেক খুশি, সালাফু ভাইয়ের সাথে জয়েন দিছে। লাঠি দিয়া পিটায়া তারা ধান নিতেছে, ধান দেখে তারা খুবই খুশি। আম্মু দেখো কতগুলা ধান নিছি আমরা, আমার লক্ষ্মী বাবাটার জন্য সবাই দোয়া করবেন। সালাফ তো আরও দুষ্টু বাবু, তারে তো ঘরে নেওয়াই যায় না, সারাদিন বাইরে বাইরে এটা সেটা করবে। ওই যে ইনসাফের অবস্থা দেখুন। আমার কৃষক বাবার ইচ্ছা মতো ধানের পিটাইতেছে, সব ধান সে নিয়া ফেলাইবে। ঘাইমা অস্থির অবস্থা, শরীরের শক্তি দিয়া ধান পিটাই করতেছে।
গ্রামীণ পরিবেশের মজার মজার ভিডিওটি উপভোগ করতে থাকুন, ব্রাদার্স ডেইলি ব্লগসের পাশেই থাকুন। শহরের পরিবেশ থেকে গ্রামে তারা এনজয়টা বেশি করে, খোলামেলা পরিবেশ পায়, সারাদিনই ঘোরাঘুরি, হাঁস মুরগি ছাগল গরু এগুলো দেখতেই থাকে। এখানেই ব্লগটি শেষ হলো, আল্লাহ হাফেজ।